এই শুনতে পাচ্ছো? সেই ফিসফিসে ডাক খাটের নিচ থেকে আবার ভেসে আসছে। কাঠের মতো শক্ত হয়ে শুয়ে আছি, বিছানা হাতড়ে আশেপাশে কাউকে পেলাম না, অথচ স্পষ্ট মনে আছে রাতে একসাথে শুয়েছিলাম। পেটের ওপর একটা অদ্ভুত চাপ অনুভব করলাম, কেউ যেন শরীরের ওপর উঠে এসেছে। সারা শরীর কেমন যেন অবশ হয়ে গেছে। চেষ্টা করলাম ডাকতে, তবুও এক ফোঁটা শব্দ বেরোলো না। শরীরের ওপরের চাপ ক্রমাগত পায়ের দিক থেকে আমার দিকে এগোচ্ছে। এবার সেটা আমার মুখের ওপর ঝুঁকে পড়তেই সেই ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো একেবারে মুখের সামনে, আর তারপরেই সেই আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আবার বলল, শুনতে পাচ্ছো? এদিকে শুনতে পাচ্ছো? আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে, আর যুক্ত হতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমরা নিয়ে আসছি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। তাই এক্ষুনি জয়েন করুন আমাদের সাথে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং আনন্দ নিন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলোর। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের কলম থেকে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, মায়া জ্যোৎস্না। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন অনিন্দিতা নাথের কলমে আজকের বিশেষ গল্প, মায়া জ্যোৎস্না। ধর্মরিয়ে বিছানায় উঠে বসলাম, সেই দুঃস্বপ্ন আবার। ঘরের বাতি কখন যেন নিভে গেছে। ঘরের একটা জানলা খোলা থাকে, সেই জানলার কাঁচ ভেদ করে বাইরের চাঁদের আলো ঘরে ঢুকছে। বিল্টু আরামে ঘুমিয়ে রয়েছে, ওর মাথায় হাত বুলিয়ে জানলার ধারে এসে দাঁড়ালাম। এই ঘরটা বাড়ির পেছন দিকে, জানলার বাইরে হাসপাতালের মাঠ, দূরে হাসপাতালের দিক থেকে একটা ক্ষীণ হলদেটে আলো ভেসে আসছে। চাঁদের দিকে তাকিয়ে মনে হলো আজকালের মধ্যে হয়তো পূর্ণিমা আছে। চাঁদের আলোয় মাঠের মধ্যে অনেক অংশই দৃশ্যমান। সেদিকে ভালো করে তাকিয়ে মনে হলো মাঠের মাঝখানে কিছু যেন ঘুরছে। একটা জমাট বাঁধা অন্ধকার সচল হয়ে হাসপাতালের দিক থেকে বাড়ির দিকে ছুটে আসছে, আবার ছুটে চলে যাচ্ছে হাসপাতালের দিকে। যেন অদৃশ্য কোনো সুতোর টানে সে চাইলেও আসতে পারছে না। টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে এগোলাম মাঠের দিকে। বাড়ির গেটে একটা কুকুর দাঁড়িয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখি ওর দুপায়ের মাঝে লেজটা ঢুকে গেছে, মুখ দিয়ে কুঁই কুঁই শব্দ করছে। আমায় দেখে মুখ তুলে একটা বিকট শব্দ করে অন্যদিকে ছুটে পালালো। আকাশের দিকে তাকিয়ে দেখি কোথায় সেই চাঁদের আলো। থোকা থোকা মেঘের আড়ালে চাঁদ মুখ লুকিয়েছে। হাসপাতালের মাঠের দিকে তাকিয়ে সারা শরীর কেঁপে উঠল, কুপকুপে অন্ধকার নেমে এসেছে। টর্চের আলোটা মাঝপথেই থেমে গেছে, দূরে হাসপাতাল থেকে একটুকরো হলদে আলোর রেখা দেখা যাচ্ছে। ধীর পায়ে এগোলাম সেই আলোর রেখা ধরে। মাঠের মধ্যে ঢুকতেই মনে হলো কতগুলো ধোঁয়ার ছায়া শরীর পায়ে পায়ে এগোচ্ছে আমার সাথে। টর্চের আলো ফেলতেই কিছু চোখে পড়ল না, তবে
হাঁটার সময় স্পষ্ট অনুভব করছি কিছু যেন আমার পা টেনে ধরছে, বাধা দিচ্ছে যেন সেদিকে না যাই। মনের মধ্যে কেমন জেদ চেপে গেল, কি আছে ওদিকে, আমাকে দেখতেই হবে। মাঠের মাঝখান থেকে আলোর রেখাটা এখন আরও অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। হাসপাতালের কাছে একটা নড়বড়ে ইঁটের পাঁচিল দেওয়া আছে, কিন্তু দেখাশোনার অভাবে সেটা বহুকাল ভেঙে গেছে। পাঁচিল টপকানোর পর ঘরটার দিকে এগোলাম। জানলায় চোখ রাখতে দেখি ঘরের মধ্যে সারিবদ্ধ লোহার খাটের ওপর অনেকে শুয়ে আছে, দরজা বন্ধ, প্রতিটা লোক চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। একটু অবাক হলাম, সাথে সাথে ঘরের আলোটা কেমন যেন দপদপ করে উঠল। তারপরেই সেই কাঁপা আলোয়ে জানলার ভেতর একটা মুখ ভেসে উঠল, সেই মুখ, ঠিকড়ে পড়া চোখ আর আকর্ণ বিস্তৃত হাসি। কাঁচের জানলার ভেতর থেকে সে স্পষ্ট বলে যাচ্ছে, এই শুনতে পাচ্ছ, এই খুব খিদে পেয়েছে, একটু ভাত দাও না। সাথে সাথে ছিটকে পড়লাম পাথরের সিমেন্ট বাঁধানো চাতালের ওপর, পড়তেই যেন সব ঘোর কেটে গেল। পড়িমুড়ি করে ছুট লাগালাম মাঠের মধ্যে দিয়ে, মনে পড়ল এটা হাসপাতালের মর্গ, চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে নেই, ওরা সবাই এক একটা লাশ। সেই ভয়ানক স্বপ্ন দেখার পর কোনো এক অদৃশ্য সুতো যেন ঘুমের ঘোরে আমাকে এখানে টেনে এনেছে, না হলে মাঝরাতেই মাঠে কেন আসব। দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু তবুও ছুটে চলেছি। মাঠের মাঝখানে এসে বাড়ির দিকে চোখ পড়ল, কেউ একজন বারান্দায় দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে তো বিল্টুকে একা ফেলে চলে এসেছি, তাহলে ওটাকে দাঁড়িয়ে। হাসপাতালের সেই ঘরটা থেকে একই শব্দ ভেসে আসছে, দুহাতে কান দুটো চেপে ছুটে চলেছি। মাটি থেকে যেন অনেকগুলো হাত বেরিয়ে এসে আমার গতি রুদ্ধ করতে চাইছে, কিন্তু তবুও একটুও থামব না। হাঁপাতে হাঁপাতে বাড়ির পেছনের গেটে এসে দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরে দেখি মাঠের দিকে কেউ নেই, কিচ্ছু নেই, আশেপাশে কোনো শব্দ নেই, মনে হচ্ছে এই পাড়ায় এত রাতে একমাত্র আমি জেগে আছি। আবার মনে পড়ল বারান্দায় কেউ দাঁড়িয়েছিল, সেদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, কিন্তু একটা খসখস শব্দ আসছে, এতটা রাস্তা দৌড়ে এসে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, বুকের ওপর একটা অসম্ভব চাপ অনুভব করছি। মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সিঁড়িতে পা দিয়েছি। ঠিক সেই সময় মাঠের দিক থেকে সমবেত কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। আমি কোনো মতে শরীরটাকে টানতে টানতে ঘরের সামনে গিয়ে পৌঁছলাম। দরজা খোলা, আমরা আগে যে ঘরটায় শুতাম সেই ঘরটা তালা বন্ধ। পাশের ঘরে গিয়ে দেখি বিছানা ফাঁকা, বিল্টু কোথাও নেই। চিৎকার করে ডাকলাম, বিল্টু! ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। ঘরে আলো জ্বালিয়ে বারান্দার দিকে তাকিয়ে দেখি বিল্টু রেলিংয়ের উপর উঠে ঝুঁকে পড়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। তাড়াতাড়ি ওকে পেছন থেকে জাপটে ধরলাম, ওর ঘুমন্ত শরীরটা এলিয়ে পড়ল আমার কাঁধে। ওখানে বসেই দুহাতে ওকে বুকের মধ্যে নিয়ে আবার বিছানায় শুইয়ে দিলাম। আর না, এবার আমায় এখান থেকে যেতেই হবে, না হলে। সপ্তাহখানেক পর দুটো ব্যাগে নিজেদের অল্প কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম। কাল সারারাত চোখের পাতা এক করতে পারিনি। বিগত কয়েকদিনে যতবার ঘুমিয়েছি ঠিক ততবার এক স্বপ্ন ভিড় করে এসেছে আমার চোখে, আর প্রতিবার ঘুমের ঘোর কাটিয়ে নিজেকে আবিষ্কার করেছি ওই হাসপাতালের মর্গের সামনে। ওখানে তো ছিল, ছিল বলছি কেন, হয়তো এখনও এই জগতের মায়া কাটিয়েও যেতে পারেনি, এখানেই আটকে আছে, তাই প্রতি রাতে এভাবে ডেকে নিত আমায়। ঘড়ির কাঁটা তখন চারটের ঘরে, বিল্টু আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ব্যস্ত শহর ছেড়ে চলে যাচ্ছি, হয়তো সারা জীবনের মতো চলে যাচ্ছি, আর ফিরব না কোনো দিন। ট্রেনে উঠে জানলার ধারে একটা সিট পেয়ে গেলাম,
বিল্টুকে আমার কোলের মধ্যে শুইয়ে লোহার জানলাটায় মাথা দিয়ে বাইরের দৃশ্য দেখছি। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই উঠবে। আকাশের গায়ে হালকা কমলা রং লাগতে শুরু করেছে। ট্রেনটা ধীরে ধীরে শহরের ব্যস্ততম জনপদ ছেড়ে গাছপালা ঘেরা গ্রামের দিকে ছুটে চলেছে। আমার গন্তব্য ফুল্লোড়া গ্রাম। বড় সাহেবের কাছ থেকে বদলির চিঠিটা হাতে পেয়ে আর একদিনও দেরি করিনি। বাড়ির লোককে সব কিছু জানিয়ে আসিনি, ভালো লাগছিল না কিছুই। শুধু বলেছিলাম কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। বিল্টুর দিদা কয়েকবার চেষ্টা করেছিল বিল্টুকে নিজের কাছে রাখার, কিন্তু ছেলে আমাকে ছাড়া কিছুতেই থাকতে চাইবে না, এই বলে ছেলেকে নিয়ে প্রায় জোর করেই পালিয়ে আসতে বাধ্য হয়েছি। পৌঁছে সবাইকে চিঠি দিয়ে জানাবো বলে এসেছি। ট্রেনটা এখন দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আকাশে থোকা থোকা মেঘ জমেছে, বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই। স্টেশন থেকে ট্রেনে ওঠার আগেই সনাতন পাঁজাকে একটা টেলিগ্রাম করে দিয়েছিলাম। যদিও ওকে আগেই জানিয়েছিলাম আমি আসছি, তবে আজই যে পৌঁছব সে খবর হয়তো এতক্ষণে পেয়ে গেছে। সনাতন দা ওই গ্রামের হাসপাতালের কম্পাউন্ডার ছিলেন, এখন অবসর নিয়েছেন। বদলির চিঠি হাতে পেতেই সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল কোথায় থাকব। বড়বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, ফুল্লোড়া গ্রামে কোথায় থাকব স্যার? বড়বাবু একটু চিন্তা করে তারপর সনাতন দার ঠিকানা দিয়ে বলেছিলেন, তুমি এর সাথে যোগাযোগ করো, এই বাকিটা তোমায় জানাবে। সেই মতো অখিলেশ বাবুর হাত দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছিলাম। স্টেশনে যখন নামলাম, হাত ঘড়ি বলছে সময় দুপুর তিনটে। খিদেতে পেট চোঁচো করছে, সারা রাস্তা ছেলেটা ঘুমিয়েই কাটালো। স্টেশনে নেমে চারদিকে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলে উঠল, বাবা আমরা কোথায় এসেছি? এবার থেকে আমরা এখানে থাকব, খুব মজা হবে এখানে। দেখবে আঁকার খাতায় যেমন গ্রাম আঁকো তুমি, এই জায়গাটাও তেমনই, খুব সুন্দর। গোল গোল চোখ করে চারিদিকে তাকিয়ে দেখছিল বিল্টু। প্রকৃতি যেন দুহাতে সবুজ রং ঢেলে দিয়েছে। ছোট বড় কত রকমের গাছ, তার উপর বাহারি ফুল। বাপ বেটা দুজনেই এগিয়ে চললাম স্টেশন লাগোয়া ভাঙাচোড়া পাইস হোটেলের দিকে। ভাত আর ডিমের ঝোল দিয়ে আমি আর বিল্টু তৃপ্তি করে খেয়ে এগোলাম আমাদের গন্তব্যের দিকে। স্টেশনের কাছেই গরুর গাড়ি দাঁড়িয়েছিল, সনাতন দা পাঠিয়ে দিয়েছিলেন। গরুর গাড়ি যখন আমাদের ওর বাড়ির সামনে পৌঁছে দিল, আকাশের গায়ে অন্ধকার গাঢ় হয়ে এসেছে। দিনমণি কখন যেন মেঘের আড়ালে বিশ্রাম নিতে চলে গেছেন। দরজার কড়া নাড়তেই একজন বেরিয়ে এলেন। নমস্কার, আমি সনাতন পাঁজা, আপনি নিশ্চয় সমীর বাবু? মাঝারি উচ্চতার একজন মধ্যবয়স্ক লোক, চোখে কালো ফ্রেমের চশমা, গালে কাঁচা পাকা দাড়ি। হাত জোর করে নমস্কার করে বললাম, হ্যাঁ নমস্কার, আমি সমীর। বড়বাবু আপনার কথা বলছিলেন। পান খাওয়া ছোপ ধরা দাঁত বের করে সনাতন দা আমাকে প্রতি নমস্কার জানিয়ে বাড়ির ভেতরে আসতে অনুরোধ করলেন। আকাশের দিকে তাকিয়ে বললাম, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সরাসরি বাড়িতে উঠতে পারলে ভালো হতো, আজ সারাদিন পথশ্রমে বেশ ক্লান্ত আমরা। উনি আর দ্বিরুক্তি না করে বাড়ি থেকে ছাতা নিয়ে আমাদের সঙ্গে এগোলেন। হাঁটতে হাঁটতে পথের দুপাশে যেসব বাড়িগুলো চোখে পড়ছিল তার অধিকাংশ মাটির। বর্ষাকাল, মাটির রাস্তা কাদায় ভরা, বার দুয়েক পা পিছলে যাচ্ছিল। বিল্টু এসে থেকে একেবারে চুপ করে আছে, কোনো কথা বলছে না, শুধু চোখ গোল গোল করে সবাইকে দেখছে। প্রায় মিনিট দশেক হাঁটার পর আমরা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, সেটার চেহারা পুরনো দিনের ভূতের সিনেমার বাড়িগুলোর মতো। সনাতন দা আমার মুখের ভাব দেখে মনে হয় কিছু বুঝতে পেরে বললেন, এ বাড়ি প্রায় 100 বছরের পুরনো, জমিদারের কাছারি বাড়ি ছিল। জমিদারের বংশধররা আর কেউ এই গ্রামে থাকে না, সব জায়গা জমি বিক্রি করে চলে গেছে, এই বাড়িটা শুধু পড়ে আছে, শরিকি ঝামেলায় আটকে আছে আর কি।
অখিলেশবাবু যখন বললেন আপনি দিন দুয়েকের মধ্যে পরিবার নিয়ে আসবেন, তখন এই বাড়ি ছাড়া আর কোনো বাড়ি থাকার জন্য পাওয়া যায়নি। গ্রামের দিকে তো ভাড়া দেবার চল নেই, তাই আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, এতে চলবে। আগেকার দিনের জমিদার বাড়ির মতো তার গঠন, ওপরের তলা একেবারে বসবাসের অযোগ্য, দেওয়ালে সবজে কালো শ্যাওলার ছাপ, বাড়িটার প্রতিটা ঘরের দেওয়ালে মাঝে একটা করে গবাক্ষ, মোটা মোটা থামের ভরসায় বাড়িটা কোনো মতে যেন টিকে আছে। একতলার দুটো ঘর একমাত্র খোলা আছে দেখলাম। ওই দিকে ইশারা করে সনাতনদা বললেন, ওই ঘর দুটোর অবস্থা ঠিকঠাক আছে, আপনার টেলিগ্রাম পেয়ে লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছি। দোতলার বারান্দার দিকে তাকালাম, বুকটা ছ্যাঁত করে উঠল। বারান্দার জানলার কাঁচগুলো ভেঙে গেছে। বিল্টুর হাত ধরে বাড়িটার মধ্যে প্রবেশ করতে মনে হলো বাড়িটার মধ্যে যেন আলাদা করে অন্ধকার বাসা বেঁধেছে। ঘরের দরজা খুলে বুকে বল ফিরে এলো। সনাতনদা একগাল হেসে বললেন, যতটা খারাপ ভেবেছিলেন এ বাড়ি অতটা খারাপ নয়, শুধু ওই বাঁশ বাগানের দিকটা। কি আছে ওদিকে? বিল্টু আমার হাত খামচে ধরেছে, বুঝলাম ও ভয় পাচ্ছে। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কোনো ভয় নেই, আমি আছি তো। সনাতনদা ছেলের মাথায় একবার হাত রেখে বললেন, ভয় নেই বাবা, এখানে আশেপাশের লোকজন খুবই ভালো, তুমি কয়েকদিন থাকলেই দেখবে সবাই তোমার বন্ধু হয়ে যাবে। বাড়িটা একেবারে গ্রামের শেষ দিকে, তারপরই বাঁশ বাগান। এই বাড়ির পরে আর একটা মাত্র বাড়ি আছে, তবে সেটাকে বাড়ি না বলে কুঁড়ে ঘর বললে মনে হয় ভালোভাবে বোঝানো যায়। মালপত্র গুছিয়ে নিয়ে বসলাম। সনাতনদা এর মধ্যে বাড়ি থেকে চা জলখাবার নিয়ে এসেছেন। সত্যি মানুষটা ভীষণ ভালো, বড় সাহেব ভুল কিছু বলেননি। চায়ে চুমুক দিতেই পাশের বাড়ি থেকে কান্নার শব্দ শুনে সনাতনদাকে জিজ্ঞেস করলাম, ওদিকে কারা থাকে? উনি মুখ বেজার করে বললেন, মদনের বাড়ি। আগে তো এখানে জমিদার বাড়ির চাকরদের থাকার জন্য ঘর ছিল, পরে শুনেছিলাম ওদের কোনো পূর্বপুরুষকে জমিদারবাবু ওই জমিটা দান করে গেছেন, তারপর থেকেই হাড় হাওয়াতেগুলো এখানে বাসা গেড়ে রয়েছে, দিন রাত শুধু ঝগড়া। আগে মদন কাজেকর্মে যেত, তখন ময়না ওই মদনের বউটা যেমন তেমন করে সংসার টানত, মদ খেয়ে রেল লাইনে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টের পর থেকে বিছানায় পড়ে থাকে, বাসাগুলো বউটা পেট ভরে ভাত পর্যন্ত পায় না, সেদিকে কোনো খেয়াল নেই, এই অবস্থায় শুধু। আরও কিছু বলতে গিয়ে বিল্টুকে দেখে থেমে গেলেন। সনাতনদার মুখের দিকে বিল্টু হাঁ করে তাকিয়েছিল। ও এই ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নয়। আমি প্রসঙ্গ বদলাতে জিজ্ঞেস করলাম, পশু থেকে তো কাজে যোগ দিতে হবে, সর্বক্ষণ কাজের জন্য কোনো লোক পাওয়া যাবে তো? আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ঘরের মধ্যে ঝুপ করে অন্ধকার নেমে এলো। এতক্ষণ একটা বাল্ব জ্বলছিল, বাতি নিভে যেতেই বাইরের সেই অন্ধকার যেন এক ছুটে ঘরে ঢুকে পড়ল। ঘরের কোণে হ্যারিকেন রাখা, সনাতনদা আগেই তেল ভরে রেখেছেন, সেটা জ্বালিয়ে দিলেন। তারপর মুখে একটা বিরক্তির ভাব এনে বললেন, এই এক অসুবিধা, বিকাল হলেই বাতি চলে যায়। তা আপনি কাজের লোক খুঁজছিলেন, গ্রামের দিকে সবাই নিজের কাজ করতে ব্যস্ত, তবে হ্যাঁ একজন লোক আছে, মৃদু, ওকে বলেছি আজকে রাতটা কোনোভাবে কাটিয়ে নিন, কাল সকালে ওকে পাঠিয়ে দেব, সব ব্যবস্থা করে রাখবে। সনাতনদা খানিক চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলেন, খোকার মা কোথায়? আপনারা এই জনান্তিক গ্রামে এসেছেন অথচ বৌমাকে নিয়ে আসেন নাই, ছেলেটা সারাদিন থাকবে কোথায়? আমি কিছু বলার আগেই বিল্টু পাশ থেকে বলল, মা তো নেই,
কেন বাবা, মা কোথায় গেছে? জানি না। বিল্টুর চোখ জলে ভরে উঠল, যেন আকাশের মেঘগুলো তখনই ওর চোখের মধ্যে ভর করেছে। বিল্টু কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম, ঠিক আছে সনাতনদা, আজকে রাতটা ভাতে ভাত করে খেয়ে নেব, কাল ভোরে নিধুকে পাঠিয়ে দেবেন। রাত হয়ে এসেছে, সনাতনদা অনেক আগেই চলে গেছেন, যা পারলাম একটু গুছিয়ে নিলাম। ঘরের মধ্যে একটা তক্তপোষ, তার উপর একটা তোষক পাতা রয়েছে, দুটো চেয়ার আছে ঘরের কোণে, এই ঘরের পেছনে রান্নাঘর আর একটু দূরে বাথরুম। রাত বিরেতে বাথরুম যেতে হলে একটু বাইরের দিকে যেতে হবে, এটা একটা অসুবিধে, কিন্তু এই গ্রামের দিকে যখন চাকরি নিয়ে এসেছি তখন এসব ভেবে লাভ নেই। বিল্টু খাটের ওপর বসে খেলনা নিয়ে খেলতে খেলতে প্রশ্ন করল, বাবা মা এলো না কেন? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। এই ছোট বাচ্চাটাকে কিভাবে বোঝাবো মা আর কোনোদিন আসবে না? বিল্টু আবার প্রশ্ন করল, মা কবে ফিরবে? শিগগিরই চলে আসবে, দিদুনকে বলেছি মা সুস্থ হলেই মাকে এখানে পাঠিয়ে দিতে। বিল্টু আবার নিজের খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেল। কলকাতা শহর ছাড়ার আসল কারণই হল প্রতিমা, সেখানে আমার সেই ভয় আর অনবরত সবার চোখের করুণা দেখতে দেখতে আমি ক্লান্ত। বিল্টুর মা যে আর কোনোদিন ফিরবে না এটা আমি ওকে এখন জানাতে চাই না। যে রাতে সেই অঘটন ঘটেছিল সেদিন বিল্টু ওর দিদুনের বাড়িতে ছিল। ছেলেটা জানে ওর মা অসুস্থ, শরীর ঠিক হলে আমাদের কাছেই ফিরে আসবে। ভাতে ভাত খেয়ে বাপ ছেলে মিলে আমরা ঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, বাকি কাল যে আসবে সে দেখে নেবে। রাতে শুতে যাব ঠিক তখনই পাশের বাড়ির থেকে আবার চিৎকারটা ভেসে এলো, সেই মহিলা ময়না খুব চিৎকার করে কাঁদছে, আর একজন পুরুষ সম্ভবত ওই মদন অশ্রাব্য গালাগালি করছে। বাবা ওই বাড়িতে কি হচ্ছে? কিছু না, ওসব বড়দের ব্যাপার। রান্নাঘরে ঠং শব্দ করে কিছু একটা পড়ল, ইঁদুর হবে হয়তো। গিয়ে দেখি থালার মধ্যে বিল্টু খানিকটা ভাত রেখে গেছে, সেটা পড়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, বিল্টু ভাত ফেলেছ কেন, জানো না খাবার নষ্ট করতে নেই? বিল্টু ছুট্টে খাট থেকে নেমে আমাকে বলল, এটা তো কালুর জন্য রেখেছি বাবা। বলেই ওর চোখ থেকে মোটা মোটা জলের ফোঁটা নামতে লাগল। কালু আমাদের আগের পাড়ার কুকুর, রাস্তার কুকুর হলেও বিল্টু ছোটবেলা থেকে ওকে এত ভালোবাসত যে একেবারে পোষ মেনে গেছিল। আমাদের কলকাতার বাড়ির সিঁড়ির নিচে থাকতো কালু, শীতকালে চটের বস্তা পেতে দিত বিল্টু, আর খাওয়ার শেষে রোজ কালুর জন্য ভাত রেখে দেওয়া ওর অভ্যেস হয়ে গিয়েছিল। আমিও দেখেছিলাম কুকুরটা আসার সময় গলা তুলে কাঁদছিল। বিল্টুর চোখের জল মুছিয়ে বললাম, এখানেও কালুর মতো আরো অনেক বন্ধু পাবে, আজকে তো বৃষ্টি পড়ছে, কালু আসতে পারবে না, কাল সকালে তুমি বরং দিও। বিল্টু কিছু না বলে শুয়ে পড়ল। রাত তখন কটা জানি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিছানায় হাত দিয়ে দেখি বিছানা খালি, বিল্টু নেই। উঠে দেখি ঘরে নাইট ল্যাম্পটা কখন যেন বন্ধ হয়ে গেছে, আবার লোডশেডিং। ঘুম চোখেই ডাকলাম, বিল্টু বিল্টু। কোনো সাড়া নেই, নতুন জায়গা, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, ছেলেটা যাবে কোথায়? বাথরুমে যেতে গেলেও তো আমার সাহায্য ছাড়া যেতে পারবে না। তাড়াতাড়ি মশারি থেকে নেমে পায়ের নিচে বিল্টুর খেলা গাড়িতে পা হড়কে নিচে পড়ে গেলাম। উফ, রে বাপরে,
আমার পড়ে যাওয়ার শব্দ শুনে বিল্টু ছুটে এলো। আহ, কোথায় গিয়েছিলিস? হ্যারিকেন ধরিয়ে দেখি ওর সারা হাতে ভাত লেগে রয়েছে। অবাক হয়ে বললাম, রাত্রির বেলা কি করছিস? আমার নতুন বন্ধু এসেছিল বাবা। আমি একটু অবাক হলাম, এই বৃষ্টির মধ্যে কোনো কুকুর আসে? পাশের বাড়ি থেকে আবার ময়নার চিৎকারের শব্দ শুনতে পেলাম। এবার শব্দ আর্তনাদের মতো মনে হলো। মনটা কেমন একটা বিষাক্ত হয়ে গেছে। এরকম পরিবেশে ছেলেটাকে কিভাবে রাখবো? বিছানায় নিয়ে শোয়াতেই বিল্টু ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। দরজা খুলে দেখি একজন মধ্যবয়স্ক লোক এসে দাঁড়িয়ে আছে, তার পেছনে সনাতন দা। এই যে নিধু, ও আপনাদের সমস্ত কাজকর্ম করে দেবে। ঘরের কাজকর্ম দেখিয়ে দিয়ে ওকে বললাম, বিল্টুর দিন কয়েক সময় লাগবে স্কুলে ভর্তি হতে, সেই কটা দিন তুমি একটু ওকে সামলে রেখো। নতুন জায়গা, নতুন মানুষদের হাতে ছেলেটাকে এভাবে ছেড়ে যাওয়া একটু দুশ্চিন্তার হলেও, পোস্ট অফিস থেকে বাড়ির দূরত্ব 10 মিনিট, গ্রামগঞ্জের পোস্ট অফিস, কাজকর্ম একটু কমই আছে, দরকার পড়লে বিল্টুকে মাঝে মাঝে নিয়ে যাব। তবে দেখলাম নিধু কাজে কর্মে বেশ চটপটে। সকালেই আমাকে দু রকমের তরকারি, ডাল, ভাত রান্না করে দিল। অফিসে বসে পুরনো ফাইলপত্র নিয়ে কাজ করছি এমন সময় দেখি সনাতনদা এসে হাজির হলেন। এই কাজ না থাকলে চলেন, একবার গ্রামটা ঘুরে দেখবেন। কাজ সেরকম ছিল না, সহকারী একটি আছেন একজন, ওকে বলে বেরিয়ে এলাম। ফুল্লোরা খুব বেশি বর্ধিষ্ণু গ্রাম নয়, বেশিরভাগই গরিব মানুষের বাস। তবে পাকা বাড়ি একেবারেই নেই তা নয়, আছে তবে অল্প। আলপথ ধরে হাঁটতে হাঁটতে সনাতনদার সাথে সবুজ ধান ক্ষেতের বাইরে এসে দাঁড়ালাম। আকাশে এখনো ঘন কালো মেঘ, তীব্র অভিমান মেখে আকাশের গায়ে লেগে আছে। এগুলো কাদের জমি? সনাতনদা বললেন, এই গ্রামে দত্তদের আর মহিম তালুকদারের জমি জায়গা সবচেয়ে বেশি। তবে জায়গা নিয়ে এই গ্রামে কোনো দাঙ্গা বিভেদ নেই, লোকজন মিলেমিশেই থাকে। উপরে শ্রাবণের মেঘ ভাঙা আকাশ, নিচে সবুজ রঙের ধানের শীষের ওপর দিয়ে বাতাস খেলে বেড়াতে লাগল। বৃষ্টির একটা গন্ধ আছে, সেই গন্ধ এখন বাতাসে ছড়িয়ে আছে। সনাতনদা উঁচু গাছগুলো দেখিয়ে বললেন, ভোরের দিকে এলে এখানে লোকও দেখতে পেতেন, এখন বৃষ্টি আসবে বলে সবাই বাড়ি ফিরে গেছে। দূরে হাত দেখিয়ে একটা গাছের দিকে ইশারা করে বললেন, শাশিরা ওই গাছের নিচে বসে দুপুরবেলা পান্তা দিয়ে লঙ্কা পেঁয়াজ ঢলে তৃপ্তি করে খাবার খায়। বড় সুন্দর আমাদের এই ফুল্লোরা গ্রাম। শুধু ওই কথা শেষ করার আগেই ঝিরঝিরে পোস্ত দানার মতো বৃষ্টি নামলো। এলোপাথারি বাতাস ক্ষেতের ওপর দিয়ে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। আমাদের বাঁদিকে একটা পুকুর, সে পুকুরের ওপর জলের ফোঁটাগুলো যেন জল তরঙ্গের মতো নেচে বেড়াতে লাগলো। সনাতনদা, এ যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি নামবে, আপনি বরং আমার ওখানে একটু বসে যান। উনি রাজি হয়ে গেলেন। আমরা ছাতা মাথায় দিয়ে হাঁটছি, বৃষ্টি দেবী যেন আমাদের সাথে সাথে চলেছেন। পুকুরের কাছে একটা বড় গাছের কাছে এসে সনাতনদা বললেন, দিনে বা রাতে কোনোদিন এই গাছের নিচ দিয়ে যাবেন না। থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? হাঁটতে হাঁটতে সনাতনদা বলতে শুরু করলেন, এই যে গাছের পরে মাঠ পেরোলেই বাঁশ বাগান, ভেতর ভেতর দিয়ে গেলেই একটুখানি পথ,
তবুও সেই পথ আমরা কেউ ব্যবহার করি না, ও পথে ভয় আছে। ভয় শব্দটা শুনেই কলকাতার সেই দুঃস্বপ্নের কথা মনে পড়ল। সত্যি বলতে কলকাতা ছাড়ার পর ওই দুঃস্বপ্নগুলো আর আসেনি। কিসের ভয় বললেন না তো? আমার প্রশ্ন শুনে সনাতনদা একবার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলেন। জায়গাটা পার হওয়ার পর বললেন, ও জায়গায় এসব কথা বলা ঠিক নয়, হরি হরি বলেই কপালে দুবার হাত ঠেকিয়ে দিয়ে বললেন, জমিদার বাবুর আমলের কথা, ওই যে গাছটা দেখলেন, ওর নিচে একটা ছোট ঘর বানিয়ে থাকতো জমিদারের লেঠেল রতন সর্দার। রতনের শরীর স্বাস্থ্য এত মজবুত ছিল যে 10টা লোককে একা হাতে জব্দ করতে পারত। জমিদারের কল্যাণে ভালোই কাটছিল ওদের জীবন। জমিদারের জন্য রতন যে কত লোকের গলা নামিয়েছে তারই অত্যা নেই। রতন ওই বাড়িতে ওর একমাত্র ছেলে কালীকে নিয়ে থাকত। ওর বউ অনেকদিন আগে মারা গিয়েছিল। এক রাতে ওই বাঁশ বাগানের পাশে রতনের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। কালী তখন 16-17 বয়সের ছেলে। বাবার মৃত্যু সহ্য করতে না পেরে শহরে চলে যায়। তদ্দিনে দেশ স্বাধীন হয়েছে। জমিদারের জমিদারি শেষ হলেও ওই কুঁড়ে ঘরটা ওভাবেই পড়েছিল। শোনা যায় জমিদার বাবু নাকি রতনকে ওই জমি দান করে দিয়ে গেছিলেন। কালী শহরে গিয়ে কাজ জোটাতে না পেরে শেষে ফাঁসুরের চাকরি নিয়ে ওখানে থেকে যায়। মাঝে মধ্যে আসতো গ্রামে। বড় নিষ্ঠুর ছিল কালী। বাড়ি আসলে ওর বাড়ির বাইরে লোকজনকে ডেকে ডেকে ফাঁসি দেওয়ার গল্প শোনাত। যন্ত্রণায় আসামির পায়ের ছটফটানি দেখে অদ্ভুত আনন্দ পেত সে। আর সবচেয়ে অদ্ভুত, ওর ঘরে সব সময় এক গোছা ফাঁসির দড়ি থাকত। লোকজন এড়িয়ে চলতো ওকে। বছর 40-এক আগে কালী কলকাতার চাকরি ছেড়ে পাকাপাকি গ্রামে এসে থাকতে শুরু করে। ভালোই চলছিল। হঠাৎ একদিন ভোরে ওই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত কালীর দেহ দেখতে পাওয়া যায়। ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ঘটনা এখানে থেমে রইল না। কালীর মৃত্যুর পর গ্রামের এক শাশি রাতে ওই পথ দিয়ে আসতে গিয়ে ওই গাছের ডালে কালীকে ঝুলতে দেখেছিল। তারপর থেকে অনেকে ওকে ওখানে দেখেছে। রাতে ওই গাছের নিচে বসে থাকে আর গাছের ডালে ফাঁসির মতো দড়ি ঝুলিয়ে লোকজনকে ডাকে। যে ওই ডাকে সাড়া দেয় তার শরীর পরদিন ওই গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এদিকে ভুলেও আসবেন না, অনেকের প্রাণ নিয়েছে ওই গাছ। একটা ঠান্ডা ভয়ের দড়ি যেন পেছন থেকে আমায় আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। কাঠের পুতুলের মতো পেছন ফিরে গাছের দিকে তাকিয়ে মনে হলো বিকেলের ঘোলাটে অন্ধকারে একটা শরীর ঝুলছে। হাওয়ায় মৃদু মৃদু শরীরটা পাক খাচ্ছে। শরীরটার মুখের দিকে তাকিয়ে দেখি প্রতিমা। কি হলো? ওভাবে তাকিয়ে থাকবেন না, চলে আসুন, ও গাছ মায়া জানে, টেনে নিয়ে আসবে। এসব কথা শুনে শরীরটা ভারী হয়ে এসেছিল। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে দেখি নিধু হন্তদন্ত হয়ে বাঁশবাগানের দিক থেকে ফিরছে। আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বলল, বিল্টুকে একটু বকে দেবে তো? কতবার বলেছি ওই বাগানে না যেতে, সেই ভাতের থালা নিয়ে ছুট দিল। খালি বলে যে কালু আসবে। ওই বাঁশ বাগানে কোনো কুকুর বিড়াল পা দেয় না, ওখানে ভর দুপুরে দাঁড়িয়ে আয় আয় করে কেউ ডাকে। কত রকমের হাওয়া বাতাস আছে। ব্যস্ত হয়ে বললাম, বিল্টু কোথায়? ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো বিল্টু। কি ব্যাপার বিল্টু? নিধু দাদা বলছে তুমি থালা নিয়ে বাঁশ বাগানে গিয়েছিলে। আজ অনেকে এসেছিল বাবা, ওরা সবাই আমার বন্ধু হয়ে গেছে। বিল্টুর চোখে সেই অদ্ভুত আনন্দ দেখে আমি নিধুকে বললাম,
আমি ওকে বুঝিয়ে বলবো, তুমি বরং আমাদের জন্য একটু চা করো। নিধু রান্নাঘরে চলে গেল। বিল্টু নিজের আঁকার খাতা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সনাতনদা বললেন, এই জায়গাটা আসলে পরিত্যক্ত পড়ে থাকত, ওই বাঁশ বাগানের জন্য এই জায়গায় লোকজন বিশেষ আসতে চায় না। অখিলেশবাবু তো স্টেশনের কাছে থাকতেন, দূর পড়ত, কিন্তু ওর এ বাড়ি পছন্দ হয়নি। আর কথা শেষ হওয়ার আগেই পাশের বাড়ি থেকে আবার চিৎকার ভেসে এলো। বিরক্ত হয়ে বললাম, এই এক জ্বালাতন হয়েছে, ভাবছি কালকে গিয়ে একটু বলবো। সনাতনদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মদনের আগেই এক কিল্লি বাসা আবার ময়না পোয়াতি হয়েছে। গতকাল গিয়েছিল আমার কাছে আয়রনের বড়ি আনতে, কঙ্কালের মতো শরীরের হাল। আগে হাসপাতালে যেতাম, ভিটামিন, আয়রনের বড়ি এসব ওষুধপত্র থাকতো ঘরে, এখন ওসব কোথায় পাবো? তাও যা ছিল দিলাম ওকে, মদন পেট ভরে বউটাকে খেতে পর্যন্ত দেয় না, ওই শরীরে আর কত সয়। কথা শেষ হওয়ার আগে আবার ময়নার কান্নার শব্দ বৃষ্টির শব্দকেও ছাপিয়ে আমাদের কানে এলো। বিল্টু রং করতে করতে বলল, বন্ধু বলেছে ওর মাসির নাকি খুব কষ্ট, মাসিকে পচা লোকটা নাকি ভীষণ মারে। আমি অবাক হয়ে বিল্টুর দিকে তাকিয়ে বললাম, তুমি এসব কার থেকে শুনেছ? নিধু ততক্ষণে চা নিয়ে আমাদের ঘরে এসেছে। বাড়িতে কেউ এসেছিল নিধু? না তো দাদা, এইদিকে তো কেউ আসে না। বিল্টু শুধু দুবার ওই বাঁশ বাগানের মধ্যে ছুটে গিয়েছিল। মনটা কেমন একটা খচখচ করে উঠল। সারাদিন বাড়িতে থাকি না, ছেলেটা অজানা পরিবেশে কোনো বিপদ না ডেকে আনে। একটু কড়া হয়ে ওকে বললাম, বিল্টু তুমি এদিক ওদিক একদম যাবে না, খাবার রেখে দেবে, আমি এলে বন্ধুদেরকে একসাথে গিয়ে দিয়ে আসবো। বিল্টু অবাক হয়ে তাকিয়ে বলল, ওরা তোমার সামনে আসবে না, ওরা যে তোমায় ভয় পায়, ওরা তো কালুর মতো সাহসী নয়, তাই না? বৃষ্টিটা ধরে এসেছে। সনাতনদা বেরিয়ে যাচ্ছিলেন, বিল্টুর কথা শুনে বললেন, এই গ্রামে আপনারা নতুন, জানবেন না তাই বলছি, ফুল্লরা গ্রামে কালী ফাঁসুরের গাছ ছাড়াও বহু পুরনো একটা ভয় আছে, আর সেই ভয়ের উৎস ওই বাঁশ বাগান। সেই কারণে এই বাড়ির আশেপাশের লোকজন আসে না। বাঁশ বাগানের খানিক ভিতরে গেলে একটা মন্দির দেখতে পাবেন, ওলাই দেবীর মন্দির। আমি বললাম, ওলাই চণ্ডীর কথা আমি জানি। না, সে দেবী নন, এ এক অপদেবী, খিদে দারিদ্রের দেবী। যখন মানুষ খিদেতে পাগল হয়ে গিয়ে নিজের শরীরকে ওই দেবীর কাছে অর্পণ করে, তখন দেবী পাতাল থেকে বেরিয়ে এসে তার শরীরে অবস্থান করেন। ওই দেবীর খিদে সারা জীবনে মেটে না। রাত বেরোতে ভাত নিয়ে বিল্টুকে আয় আয় করে ডাকতে দেবেন না, কে জানে কোন ডাকে কে জেগে ওঠে। সেবার মনন্তরের সময় ওলাই দেবী একবার জেগে উঠেছিলেন, এই গ্রামের কেউ নাকি তাকে ডেকেছিল। খিদে আর মৃত্যুতে তারপর সারা গ্রাম ফাঁকা হয়ে গিয়েছিল, শুধু সেই লোকের পরিবার বেঁচেছিল। তারপর সে ওই বাগানে মন্দির বানিয়ে দেবীকে প্রতিষ্ঠা করেন। এখনো বনের ভিতর গেলে একটা ভাঙা মন্দির দেখতে পাবেন। কথাগুলো বলে বেরিয়ে গেলেন সনাতনদা। নিধু যেন ঘরের কোণে একটু গুটিয়ে গেছে। তুমি এসব কিছু জানতে না নিধু? ও মাথা নেড়ে বলল, বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম বটে। সেই রাতে বিল্টুকে অনেক বোঝালাম, কে জানে ছেলেটা কিছু বুঝল কি না। তারপর থেকে মাসখানেক নিশ্চিন্তে কেটে গেল। তবে বিল্টুকে স্কুলে ভর্তি করতে এখন একটু সময় লাগবে। কলকাতা ছাড়ার সময় আমার সমস্ত কাগজপত্র আনলেও বিল্টুর কিছু কাগজপত্র কলকাতার বাড়িতে রয়ে গেছে। তবে আমি এখন আগের থেকে অনেক নিশ্চিন্ত। নিধুর সঙ্গে বিল্টুর বন্ধুত্ব এখন আরও অনেক বেশি গভীর হয়েছে। পোস্ট অফিসের কাজের ফাঁকে মাঝে মাঝে এখন আর ছুটে গিয়ে দেখতে হয় না,
গ্রামের পরিবেশে এসে ছেলেটাও মায়ের অভাবটা যেন একটু একটু করে ভুলতে বসেছে। বর্ষাকাল শেষে এখন শীতকাল আসছে, চারিদিকে কেমন একটা মন খারাপের রং। বাতাসগুলো সারাদিন সরসর করে বাঁশবাগানের ভেতর দিয়ে বয়ে যায়, আর একটা অদ্ভুত আওয়াজ কানে আসে। তবে বিল্টু সেদিকে কোনো খেয়াল দেয় না, সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত। হাজারবার বারণ করা সত্ত্বেও সে তার বন্ধুদের জন্য দিনে দুপুরে যখন তখন ভাত নিয়ে বাঁশ বনে ছোটে। একদিন নিধুকে বললাম, ও যখন খেতে দিতে যায় ওর পেছনে যেতেও তো পারো। ওই বাঁশ বনে ঢোকার মতো সাহস আমার নেই, তোমাকে তো বলেছিলাম। বুঝলাম এদের মনের মধ্যে কুসংস্কার এত গভীরে ঢুকে গেছে যে সাধারণ জিনিসকেও ভয়ের মোড়কে ওরা দেখতে ভালোবাসে। আর কিছু বললাম না। পাশের বাড়ির কান্নাকাটির পর্ব এখন একটু কমেছে। নিধু সেদিন বলেছিল, মদনার বউয়ের যখন তখন বাচ্চা হবে, আজকাল মারামারিটা একটু কম আছে। সেদিন রাতে হঠাৎ করে তীব্র কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। তবে কান্নাটা মদনের বউয়ের নয়, বাচ্চাগুলোই নিয়ে বিনিয়ে কাঁদছে। বেশ অনেকক্ষণ কান খাড়া করে শুনলাম, কিন্তু ঘরে আর থাকতে পারলাম না। নিধুও দেখি দরজা খুলে হ্যারিকে নিয়ে বেরিয়ে এসেছে। ওকে বললাম, বিল্টুকে দেখো, আমি একবার দেখে আসি, মনে হয় কিছু একটা হয়েছে। এতদিন ওই বাড়িতে এত অশান্তি হয়েছে কিন্তু কোনোদিন যাওয়ার প্রয়োজন মনে হয়নি। বেড়ার পলকা গেট খুলে বাড়ির ভেতর ঢুকে মনে হলো অলক্ষ্মী যেন নিজের আঁচল খুলে বসেছে। রুগ্ন শরীরটা নিয়ে খাটের ওপর পড়ে আছে মদন, বাচ্চাগুলো দাওয়ায় পড়ে থাকা আরেকটা শরীরকে ঘিরে কাঁদছে। পাশে গিয়ে দেখি মদনের বৃদ্ধা মা মুখের আঁচল চাপা দিয়ে চোখের জল ফেলছেন। বিছানায় মিশে গেছে মদনের বউয়ের শরীরটা, পাশে দুদিনের বাচ্চাটা মরে কাঠ হয়ে রয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই বুড়ি বলল, শরীরে কিচ্ছু ছিল না, পেটে খিদে নিয়ে ধকলা সইতে পারল না। কথাগুলো বলেই মদনের দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তাকালেন ওর মা। এতদিন যাতায়াতের সময় ময়নাকে দেখতে পেলেও মদনকে কোনোদিন সামনাসামনি দেখিনি। আজ প্রথমবার লোকটাকে দেখে কেমন যেন পশুর মতো মনে হলো। পরক্ষণে মনে হলো ও আমার দিকে একভাবে তাকিয়ে, সারা শরীরে কেমন একটা জ্বালা ধরে গেল। ও কেন আমার দিকে তাকালো? তাহলে ও কি সব জানে? বাচ্চাগুলো গোল করে ময়নার নিথর শরীরটা ধরে কান্নাকাটি করতে লাগলো। কিছু উপায় না দেখে এগিয়ে গেলাম সনাতনদার বাড়ির দিকে। সবাই মিলে ময়নার অন্তিম সৎকার করার ব্যবস্থা করা হলো, কিন্তু অবাক হলাম মদনের ব্যবহার দেখে। তার যেন কিছুতেই কিছু যায় আসে না। মদনের বউয়ের মৃত্যুটাকে দেখে আমাদের সবার মনের মধ্যে একটা বিষাদের ভাব এসেছিল। বিল্টুর মায়ের কথা আরও বেশি করে মনে হচ্ছিল, তবুও সময় সব কিছুই ভুলিয়ে দেয়। পাশের বাড়ির চিৎকার কান্নাকাটি সব ধীরে ধীরে থেমে গেল। খবর নিয়ে জেনেছিলাম বাচ্চাগুলোকে মদন কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে এসেছে। একদিকে ভালোই হয়েছে। সেদিন রাতে ঘুমোতে একটু দেরি হয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি বিল্টু পাশে নেই। ও প্রায়ই মাঝরাতে উঠে হাঁটা চলা করে, এটা ওর সমস্যা। ছোটবেলায় এই সমস্যার জন্যই প্রায় দেখতাম ওর মা পায়ে দড়ি বেঁধে ওকে ঘুম পাড়াত, কিন্তু এখানে এসে সেই সমস্যাটা অনেক দিন ছিল না। আজও সারা বাড়ি খুঁজে দেখলাম কিন্তু বিল্টু কোথাও নেই। সামনে একটা মজার ডোবা, ভয়ে বুকটা কেঁপে উঠল। দু তিন দিনের জন্য নিধু গ্রামের বাড়িতে গেছে, ঘরে বিল্টুকে ডেকে কোথাও না পেয়ে রান্নাঘরে ছুটে গিয়ে দেখি যে ভাত মেখে রেখেছিল বিল্টু কাল সকালে ওদের দেবে বলে, সেটা সেখানে নেই। বুঝলাম সে হাঁটতে হাঁটতে বাঁশবাগানেই গেছে। তাড়াতাড়ি করে ঘর থেকে টর্চ নিয়ে গেলাম বাঁশবাগানের দিকে। শীতে সাপের উপদ্রব কম থাকে তবুও বলা যায় না, ভয় ভয় হাঁটছি। বিল্টু, বিল্টু, কোনো উত্তর পেলাম না। ঘন বাঁশ গাছগুলো কেমন যেন পথ আটকে দাঁড়াচ্ছিল।
ভেতরের দিকে কোনোদিন আসার প্রয়োজন হয়নি। বিল্টুকে জিজ্ঞেস করতেও বলেছিল বাগানের সামনেই ওর বন্ধুরা আসে, সেখানেই ওদের খেতে দেয়। হাঁটতে হাঁটতে পায়ের কাছে বাসনটা পড়ে থাকতে দেখলাম, তখনও ভাতের দানাগুলো শুকিয়ে লেগে আছে। চারদিকে আলো ফেললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। বাঁশ গাছগুলো প্রহরীর মতো যেন জায়গাটাকে ঘিরে কিছু একটা আড়াল করতে চাইছে। বিল্টু আবার ডাকলাম, কোনো সাড়া শব্দ এলো না। মজা ডোবার পেছন থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। এবার সত্যি গলা শুকিয়ে আসছে। একটা খসখস শব্দ পেয়ে ডান দিকে এগোলাম। খানিক দূর এগোতে আমার পা দুটো যেন সত্যি জমে গেল। একটা উঁচু ঢিপির ওপর বিল্টু বসে আছে, আর তার পাশে চার হাত পায়ে ভর করে একটা প্রাণী ওদিকে জুলজুলে চোখে তাকিয়ে আছে। টর্চের আলোটা কমে এসেছে, তবু চাঁদের আলোয় এই জায়গাটা বেশ স্পষ্ট। বিল্টু দুহাতে ভাত রেখে এগিয়ে দিচ্ছে প্রাণীটার দিকে। সে পরম আনন্দে বিল্টুর হাত থেকে ভাত মাখা নিয়ে জিভ দিয়ে চেটে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো কুকুর, কিন্তু কুকুরের উচ্চতা কি এত হয়? ভয়ে গলার ভেতরটা যেন গিরগিটির ত্বকের মতো খসখসে হয়ে এসেছে। ডাকতে চেয়েও গলা থেকে একটা শব্দ বেরোলো না। মেঘের আড়াল থেকে চাঁদটা এখন পুরোপুরি বেরিয়ে এসে ওই ঢিবির ওপর আলো ফেলেছে। সেই মায়া জ্যোৎস্নার আলোয় দেখলাম বিল্টুর পাশে উবু হয়ে বসে আছে মদনের মৃত স্ত্রী ময়না। তার পায়ের কাছে জড়ো হয়ে আছে মদনের আরও তিন ছেলে মেয়ে। আমি ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে মানুষটাকে আমরা নিজে হাতে দাহ করে এসেছি সে এখানে কিভাবে আসতে পারে? আর মদন যে বলেছিল বাচ্চাগুলোকে অনাথ আশ্রমে দিয়ে এসেছে, তার মানে? পায়ের নিচে মাটি কেঁপে উঠল। বিল্টুর কিন্তু মুখে কোনো ভয় নেই। আমি বাঁশ গাছটা ধরে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমার উপস্থিতি যেন ওরা বুঝতে পেরেছিল। হঠাৎ করে দেখলাম ময়নার অপার্থিব শরীরটা আমার দিকে ঘুরে তাকালো। ওর মুখে একটা আকর্ণ বিস্তৃত হাসি। এই হাসির অর্থ কি? ঢিবির ওই পাশ থেকে আরও একটা খসখসে শব্দ শুনতে পেলাম। দেখি বিল্টু হাত নেড়ে আরও কাউকে ডাকছে। ওই দিক থেকে সেই একই রকম অবয়ব নিয়ে আরও একটা অবয়ব বেরিয়ে আসছে। এর মুখ আমি চিনি। প্রতিমা, বিল্টুর মা। ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে রয়েছে, ঠিক যেমন ঘরে ওর ঝুলন্ত লাশের ছিল। প্রতিমা ধীরে ধীরে বিল্টুর পাশে এসে বসল। বিল্টু ভাতের দলায় গিয়ে দেয় প্রতিমার মুখের কাছে। জিভ দিয়ে চেটে নিল সে ভাতের কণাগুলো। অপার্থিব শরীরগুলো বিল্টুকে ঘিরে তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি এতদিন ওকে বলতে পারিনি ওর মা অসুস্থ নয়। আমি সেদিন ঝগড়ার সময় ওর মাকে মেরে ঝুলিয়ে দিয়েছিলাম, আত্মহত্যার মতো করে সাজিয়ে। ওরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। বিল্টু ওই ঢিবির ওপর বসে হা আমার দিকে তাকিয়ে হাততালি দিয়ে বলছে, বাবা বাবা, ওই দেখো মা এসেছে, আর আর ওরা ওরা সবাই আমার বন্ধু। ওরা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। নিধু দাদাকে তো কতবার করে বলেছি একটু বেশি করে ভাত রাখতে, দাদা কিছুতেই ভাত রাখতে চায় না। কাল রাতে তুমি যখন ঘুমিয়ে পড়লে আমি দেখেছিলাম হাঁড়িতে অনেকটা ভাত আছে, আমি সবটা নিয়ে এসেছি। তাই আমার মনে পড়ল নিধু বাড়ি নেই, তাই একটু বেশি করে রান্না করে রেখেছিলাম যাতে সকালবেলা সে পান্তা খেয়ে বেরিয়ে যেতে পারি। দেখো বাবা দেখো, ওরা ভাত খাবে। এই বলে খিলখিলিয়ে হেসে ওঠে বিল্টু। চাঁদের আলোয় বিল্টুর হাসিটা কেমন যেন অপার্থিব মনে হচ্ছিল। মজা ডোবাটার পেছন থেকে আবার একটা খিলখিলে হাসির শব্দ ভেসে ওঠে। মদনের বাড়ির দিক থেকে একটা করুণ সুরে কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে। তারপরেই শুনলাম একটা অপার্থিব চিৎকার। মদনের বাচ্চাগুলো গোল হয়ে বিল্টুকে ঘিরে ধরেছে, আর স্ত্রীর মুখে মদনের কাটা মাথাটা। আমার ঘাড়ের পেছনে নিকশ জমা অন্ধকার এসে উপস্থিত। তার ঠান্ডা স্পর্শ আমি অনুভব করতে পারছি। শুনতে পাচ্ছ? খুব খিদে পেয়েছে, একটু ভাত দাও না। প্রতিমা পেছন থেকে বলে উঠল। ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে। ডাক্তার বললেন তিন দিন পরে জ্ঞান এসেছে। বিল্টুকে সে রাতের পর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোনো জঙ্গলি জানোয়ারের আঘাতে আমার পায়ের নিচের অংশটা এত খারাপভাবে জখম হয়েছিল যে সেটাকে কেটে বাদ দিতে হয়েছে। সে রাতে যে ঠিক কী হয়েছিল তা আমি জানি না, তবে
নিধুর মুখে শুনেছিলাম মদনকেও সেরাতে মৃত অবস্থায় তার বাড়িতে পাওয়া যায়। পুলিশ নাকি অনেক খোঁজ খবর করে, কিন্তু বিল্টুকে খুঁজে পায়নি। সুস্থ হওয়ার পর নিধুকে নিয়ে বাঁশবাগানে গিয়েছিলাম, কিন্তু কোথাও সেই ঢিপি আর মন্দির আমি খুঁজে পাইনি। তারপর থেকে এই বাড়িটাতেই থাকি। প্রতি রাতে এক হাঁড়ি করে ভাত রান্না করে নিয়ে যাই বাঁশবাগানে। চাঁদ যখন মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে বাঁশবাগান তখন অন্ধকারের আলখাল্লা সরিয়ে মায়া জ্যোৎস্না ছড়িয়ে দেয়, তখন ওরা সবাই বেরিয়ে আসে মাটির তলা থেকে। বিল্টু, বিল্টুর মা, ময়না, মদনের ছেলে মেয়েরা, এমনকি মদন নিজেও আসে। হাঁড়ি হাঁড়ি ভাত ওদের সামনে উপর করে দিই, ওরা প্রাণ ভরে খায়। আমি তাকিয়ে থাকি। বাবা বাবা, তুমিও এদিকে চলে আসো, চলে আসো এদিকে, বিল্টু ডাকে। মায়া জ্যোৎস্না খেলে যায় বাঁশবাগানে রানাচে কানাচে। সাহস করে খোঁড়া পানি এগোই মাঠের দিকে। ফাঁসুড়ে কালি গাছ থেকে নেমে আসে ওর হাতে ধরা দড়িটা। আজ সাহস করে আমি দড়িটা পরে নিতেই একটা হ্যাচকা টান লাগলো। বাঁশবাগানের দিকে তাকিয়ে দেখি বিল্টুর চোখ জলজল করে উঠল। তারপরই গলায় একটা তীব্র যন্ত্রণা, কালি আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে দড়ির অপর প্রান্ত ধরে টান মারল। আমার পা দুটো ছটফটানি চোখ ভরে উপভোগ করছিল সে। তারপর থেকে আজও কখনো কখনো মায়া জ্যোৎস্নার আলো নেমে আসে ফুল্লোড়া গ্রামে। তখন সেই গাছের ডালে একটা শরীরকে দোল খেতে দেখা যায়। ফুল্লোড়া গ্রামের পোস্টমাস্টার সমীরের ঝুলন্ত দেহ দোল খায় সেই গাছের ডাল থেকে, আর নিচে বসে থাকে সেই ফাঁসুড়ে কালি। এতক্ষণ আপনি শুনছিলেন মায়া জ্যোৎস্না, রচনা অনিন্দিতা নাথ। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, শুভম, ইন্দ্রনীল এবং নীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানী, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।